নমস্কার। আজ শিক্ষক দিবস, সমস্ত শিক্ষক ও শিক্ষিকাদের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে আমাদের এই অনুষ্ঠান। 1962 সালে প্রথমবার ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন শিক্ষক দিবস হিসেবে পালিত হয়েছিল। তিনি ভারতের রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি ছিলেন। তিনি সোভিয়েত ইউনিয়নের ভারতের দূত ছিলেন, কিন্তু সর্বোপরি তিনি ছিলেন একজন শিক্ষক এবং দার্শনিক। আজ তার দেখানো পথেই আমরা তার জন্মদিন তথা শিক্ষক দিবস পালনে ব্রতী হয়েছি। নমস্কার। অচেনা পৃথিবী চিনেছি জেনেছি তোমার হাতটি ধরে, আচার্য গুরু শ্রদ্ধা জানাই আজ নমস্কারে। বর্ণমালাকে চিনেছি বুঝেছি তোমার যত্নে স্নেহে, তুমি শিক্ষক শক্তি দিয়েছ এই মনে দেহে।
সকলে চাই, আমরা সকলে চাই, আমরা সকলে চাই, আমরা সকলে চাই। ভাষা দিলে তুমি কোন কলমে, আলো দিলে জীবনে, জানাই প্রণাম গুরু আচার্য আজ এই শুভ দিনে। ভাষা দিলে তুমি কণ্ঠে কলমে, আলো দিলে জীবনে, জানাই প্রণাম গুরু আচার্য আজ এই শুভ দিনে। পাহাড় শিখায় তাহার সমান, হই যেন ভাই মৌল মহান, খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাইরে। সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন বেগে চলতে, চাঁদ শিখালো হাসতে মোরে মধুর কথা বলতে, ইঙ্গিতে তার শিখায় সাগর অন্তর হোক রত্ন আকর, নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে, মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা, আপন কাজে কঠোর হতে পাষাণ দিল দীক্ষা, ঝর্ণা তাহার সহজ গানে গান জাগাল আমার প্রাণে, শ্যাম বনানী সরসতা আমায় দিল ভিক্ষা, বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, নানান ভাবের নতুন জিনিস শিখছি দিবারাত্র, এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায়, শিখছি সেসব কৌতূহলে নেই দিবালেশ মাত্র। নমস্কার।